নেতা তাদেরকে চুজ করবেন যারা বিগত দিনে আওয়ামী লীগের দুর্দিনে আওয়ামী লীগের দুর্দিন সময় যারা মাঠে ছিলেন তাদেরকে মাথায় রাখতে হবে যারা জনগণের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে মাথায় রাখতে হবে যারা নেতাকর্মীদের খোঁজ খবর রাখে তাদের মাথায় রাখতে হবে ওই শীতের দিনের বসন্তের পাখি শীতের আমলের পাখি আশে আর চলে যায় এরকম কোন নেতৃত্বকে এরকম কোনো ব্যক্তিত্বকে নেতৃত্বে আনা যাবে না যারা ভূমি দখল করেন যারা চাঁদাবাজি করেন তাদের কেউ এই আমলিক আনা যাবে না স্বাধীনতার পূর্ব থেকেই এই রুদপুরিন আওয়ামী লীগের ঐতিহ্য ধারণ করে এসেছে আজকের সভাপতি হাজি আব্দুল আলীর বড়ভাই এই কেলনৌদী উপজেলার তথা তখন কেনগুঞ্জ থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এই রুজপুর মুক্তিযুদ্ধে শ্রেষ্ঠ ভূমিকা রেখেছে এই রুজপুর ইউননে আওয়ামী পরিবারের অসংখ্য নেতা কর্মী রয়ে গেছে আমি শুধু আজকের আহ্বায়ক আজকের উপজেলা চেয়ারম্যান কেনগুঞ্জ উপজেলা চেয়ারম্যান কেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জনেতা সাইনা আহমেদের কাছে আমি একটা কথাই বলবো জনেত্রী শেখ হাসিনা যে মেসেজ আমাদেরকে দিয়েছেন সারা বাংলাদেশে দেড় হাজার নেতা কর্মী একটা লিস্ট ওবাজুল কাদের কাছে দিয়েছেন তাই আমরা এই যে আমরা কোনো হাইব্রিড আমরা কোনো নব্য লোকজনকে আমাদের নেতৃত্বে আনতে চাই না আমরা চাই আমাদের যথেষ্ট ত্যাগী নেতা কর্মী আছে তাদেরকেই মূল্যায়ন করতে এই রুত্রী ইউনিয়নে যে কয়টা গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে আওয়ামী লীগের নেতা কর্মী আছে সেইভাবে দেখে দেখে সভাপতি সাধারণ সম্পাদক সহ মুক্তিযুদ্ধের পরিবার থেকে বেছে বেছে আওয়ামী লীগের নেতৃত্বে আসবে এই স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসারী আমাদেরকে আমাদের কর্মকাণ্ড আমাদের আচরণ দেশের প্রতি ভালোবাসা সব কিছু দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা মহান নেতার অনুসারী তাই আমি নেতৃবৃন্দকে এবং উপস্থিত জনগণকে আহ্বান করব আপনারা এমন নেতাকেই নির্বাচিত করবেন যে নেতা যে নেতার জন্য আমাদেরকে লজ্জিত হতে হবে না যে নেতার জন্য আমরা গর্ববোধ করতে পারি যে নেতাকে আমরা বলতে পারি যে আমাদের নেতা অমুক এই নেতার আমাদেরকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন দেশের জন্য কাজ করেন আমি আমার বক্তব্যের প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলার রাখাল রাজা স্বাধীনতার মহানায়ক যিনি বাঙালি জাতিকে মুক্ত করার লক্ষ্যে দীর্ঘদিন দীর্ঘ জীবনের চোদ্দটি বছর কারাবরণ করেছিলেন সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতা সহ গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন যুদ্ধ আন্দোলনে যারা শহীদ হয়েছেন সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপোষ করিনি কখনো আমি এই হলো ইতিহাস সেই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান আজও আমি বজ্রকণ্ঠ শুনতে পাই কে বলে বঙ্গবন্ধু তুমি নাই তুমি আছো লাল সবুজের পতাকার মাঝে তুমি আছো পদ্মা মেঘনা যমুনার বাকে আন্দোলন সংগ্রাম ঐতিহ্যের গৌরবের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কে মনে প্রাণের ধারণ করে থাকেন আপনি যদি জনযাত্রী শেখ হাসিনার উন্নয়নকে ধারণ করে থাকেন তাহলে আসুন আমরা আওয়ামী লীগের একত্রিত হয়ে আগামী দিনগুলিতে একটি সমৃদ্ধশালী সমাজ গড়ে তুলি এবং রোহিতপুর ইউন্নকে গড়ে তুলি আজকে রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘদিন পরে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজকে আমি নেতার কাছে আবেদন রাখব আগামী দিনে এই রুইপুর ইউনিয়ন আওয়ামী লীগ যাতে শক্তিশালীভাবে সুশৃঙ্খলভাবে পরিচালিত হতে পারে যাতে এই রুদপুর থেকে জনতের শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে তার জন্য মেধাবী সুশিক্ষিত নেতাকর্মীদেরকে রুদপুর আওয়ামী লীগের নেতৃত্বে আসরে বসাবেন